আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। অনেকে জিজ্ঞাসা করছিল যে আমাদের সোলজার একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের নেক্সট ব্যাচটা কবে থেকে শুরু হবে। আমার পিছনেই দেখা যাচ্ছে এরা বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা, এরা চলে যাবে ফেব্রুয়ারি 6 তারিখে, আর আমাদের নেক্সট ব্যাচ পুলিশ কনস্টেবল পদের শুরু হবে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। এখনও যাদের পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা দেরি রয়েছে, অনেক জেলার পরীক্ষা দেরি রয়েছে, তোমরা চাইলে 15 দিন অথবা 20 দিনের কোর্সগুলো করে যেতে পারো আমাদের এখানে। আর কোর্স করলে বা প্রস্তুতি নিতে আসলে পুলিশ কনস্টেবল পদের জন্য কতটুকু উপকৃত হতে পারবা, এই বিষয়গুলো একটু আমার বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলো একটু তোমাদেরকে শোনাইতে চাই। এই শুনাইতে পারবা তো? ওকে, তাহলে আমরা একটু অভিজ্ঞতাগুলো শুনি যে আমার বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা তারা কে কি বলছে, চলো। প্রথমে মঞ্জুরুলের কাছে চলে আসলাম। মঞ্জুরুল জি স্যার, তোমাদের কোর্স শেষ হয়ে যাবে, নতুনরা চলে আসবে হয়তো বা ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। জি স্যার, তো নতুনদের উদ্দেশ্যে তোমার কি বলার বা কি পরামর্শ? জি স্যার, এই পুলিশের মাঠের জন্য সাধারণত প্রবল প্রস্তুতি নিবিড়লেশন অবশ্যই প্রয়োজনীয়। এখানে আমরা আসছিলাম পুলিশের যে কয়টা ইভেন্ট আছে, শারীরিক ইভেন্ট, রিটেন, ভাইবা, সব কটার জন্য আমরা এখন প্রস্তুত আছি। তো এখানে নতুন যারা আসতে যাচ্ছ তোমরা অবশ্যই এখান থেকে যখন যাবা হতাশা হয়ে যাবা না, একদম তোমরা যা আশা নিয়ে এসেছিলা তার থেকে বেশি নিয়ে যাবা ইনশাল্লাহ, আশা করছি সব বেশি নিয়ে যেতে পারবে। তো অনেকে দেখা যাচ্ছে এখন 15 দিন অথবা 20 দিন বা 25 দিনের মতো সময় আছে, এখন কেউ যদি 15 দিন বা 20 দিনের জন্য আসে তার কি একটু হলে উপকৃত হবে? হ্যাঁ জি স্যার, হবে তো স্যার, অনেকটাই হবে জি স্যার। নাইম কিছু বলতে যাচ্ছে আর কি। মঞ্জুরুল, নাইমের কাছে গেলাম, নাইম বলো। স্যার, প্রথমে বলতে চাই স্যার যে এখানে আসলে স্যার কেউ হতাশ হবে না, যেটা ভাই বললো এটা সবচেয়ে বড় বিষয়। আর স্যার এখানে 1 মাসটা বড় বিষয় না স্যার, মেনুয়ালি স্যার 10 দিন আসলেও আমার মনে হয় যে স্যার কোর্স কমপ্লিট করতে পারবে যদি তার চেষ্টা থাকে স্যার। সবচেয়ে বড় বিষয় স্যার এখানে আসলে পরে আমার সাথে যেটা হয়েছে স্যার, প্রথমে আমার মেডিকেল চেক আপ হয়েছে, সমস্যাবিহীন স্যার মানুষ নেই। আমরা প্রথমেই স্যার মাঠে যাওয়ার আগেই স্যার মেডিকেলে বাদ পড়ে যায়, মেডিকেলে বাদ পড়লে স্যার রিটেন ভাই ভাইগুলো তো সুযোগ থাকে না। এ কারণে স্যার এখানে প্রথমেই একটা ভালো জিনিস যে মেডিকেল চেক আপ হয় পুরো শরীরটা, মেডিকেল চেক আপের পর আপনার স্যার রিটেন ভাইবা শারীরিক পুলিশের যে 7টি ইভেন্ট স্যার, শুধু তো পুলিশের নয় স্যার, সেনা, নৌ, বিমান সব বাহিনীর জন্য আর কি স্যার। সবচাইতে বড় বিষয় স্যার 100% যে একটা পুরো প্যাকেজ স্যার, একটা পুরো প্যাকেজে এখানে পাওয়া যাবে স্যার, রিটেনে বলেন আপনি ভাইবাই বলেন অনেকে স্যার ফিজিক্যাল। তোমার নিজের ডেভেলপমেন্টটা হয়েছে তো স্যার? আমার নিজের ডেভেলপমেন্ট বলতে স্যার আমার মনে হয় না স্যার যে আমি কোনো কিছুতে স্যার পিছাই থাকবো, আর আমাদের একাডেমির একটাই স্যার উদ্দেশ্য যে স্যার ফার্স্ট আসবে পুলিশ কনস্টেবল পদের জন্য, ওদের উদ্দেশ্যে কিছু বলো স্যার। প্রথমে স্যার আমি এখানে গত জানুয়ারি মাসের 7 তারিখ আসছিলাম, তো আমার স্যার মেয়াদ শেষ আগামী এই মাসের 7 তারিখ চলে যাবো। প্রথমে স্যার আমি এখানে আসলাম তো ফিট ছিলাম না, এখানে আসার পরে স্যার আমি স্যার 100% ফিট স্যার, শারীরিক বলেন, ফিজিক্যাল বলেন, তারপরে স্যার রিটেন বলেন, বাইব বলেন, সব দিকে স্যার এখন পুলিশের পরীক্ষা ভালো করতে পারবো জি স্যার, 100% স্যার, আত্মবিশ্বাস বাড়ছে জি স্যার। আর নতুনদের স্যার বলবো স্যার এখানে আসবে তারা স্যার 100% সব বিষয়ে স্যার ফিট হতে পারবা। সবাই তো স্যার এখানে আসার আগে স্যার ফিট থাকে না, এখানে এসে সবাই ফিট হবে, তারপরে রিটেন ভাই বা সব কিছু স্যার পারবে, ভালো করতে পারবে স্যার। সবার জন্য প্রার্থনা রইল স্যার, যাতে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী সবার যাতে মনের আশাটা পূরণ হয় আর কি, এটাই আমিও দোয়া করি আর কি। শকত, তুমি যদি কিছু বলো। তুমি তো চলে যাবা, নতুনরা আসবে 7 তারিখে, তোমাদের সাথে হয়তো বা নতুনদের দেখা হবে না, কিন্তু তারা হয়তো বা তোমাদের কথাটা শুনবে। একটা কথা বলতে চাই, শুধুমাত্র যদি মনোবলের একটু ঘাটতি থাকে তোমরা চলে আসো, সম্পূর্ণ মনোবল এখান থেকে নিয়ে চলে যাবা, তোমাদের আর কোনো কিছু ঘাটতি থাকবে না, এতটুকুই বলা ছিল। গুড। দিনোস জি স্যার, তুমি তো চলে যাবা, দেখতে দেখতে 1 মাস কোর্স শেষ করে ফেললা, পুলিশ কনস্টেবল পদের জন্য আসছো, বাবা কতটুকু তোমাকে শিখাতে পারলো সোলজার একাডেমি? স্যার সোলজার একাডেমি, প্রথমে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সম্পূর্ণভাবে মেডিকেলে আনফিট ছিলাম, দৌড় তো স্যার 50 মিটার দৌড় দিতেও পারতাম না, এখন 200 মিটার, 1600 মিটার দিতেছি, লং জাম্প, হাই জাম্প সব কিছু দিতেছি। যারা নতুন আসবে তাদের জন্য আমার একটাই কথা, যদি তোমাদের স্বপ্ন থাকে সেনা, নৌ, বিমান বাহিনী বা পুলিশ কনস্টেবল হওয়ার, তাহলে সঠিক গাইডলাইন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে তোমরা সেটা হতে পারবে। আর তার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সোলজার ট্রেনিং একাডেমি, এখানে আসলেই তোমরা বুঝতে পারবা রাকিবুল আলম হিমেল স্যার, তার গাইডলাইন, সে কীভাবে আমাদের উৎসাহ দেয়,
তোমরা অনেক ভালোভাবে শিখতে পারবা। আশা করি এক মাসের জন্য যদি আসো 10 দিনেই তোমরা সবকিছু কভার করে নিজেদের জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবা। ইনশাআল্লাহ পারবই আমরা। জি স্যার। পারা যাবে। জি স্যার। গুড। থ্যাংক ইউ ভেরি মাচ আশিক বাবু। জি স্যার। আমি প্রথমে বলবো নতুনদের জন্য শুভকামনা যারা এখানে আসতে চাচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এখানে আসতে চাচ্ছ, এখানে আসলে তোমরা সব বিষয়ে উপকৃত হবা। প্রথমে মেডিকেল থেকে শুরু করে প্রাথমিক মেডিকেল, তারপরে রিটেন ভাইবা, শারীরিক সব কিছুতেই তোমরা মাঠে অবশ্যই অবশ্যই ফার্স্ট হবা। এখানে আসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য মাঠে যেন আমরা ফার্স্ট হতে পারি। তুমি পারবা তো? জি স্যার, ইনশাআল্লাহ। গুড, দেখবো আমরা আশিককে কতটুকু পারে আর কি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা রবিউল। জি স্যার। বলো। আমি বলতে চাচ্ছি স্যার, এখানে আসার আগে স্যার অনেক কৌতূহল থাকে মনের মধ্যে যে পারবো কি পারবো না, এখানে গিয়ে এক মাস কাটাতে পারবো। স্যার এখানে যে বন্ধু বান্ধব প্লাস মাঠের যে এনজয়টা হয়, এখানে সবকিছু এর মধ্যেই শিখে যাওয়া সম্ভব স্যার। অনেকে 10-15 দিনের জন্য আসার চিন্তা ভাবনা করছে বা 20 দিনের জন্য, অনেকে মনে করতে পারে যে এই অল্প দিনে কতটুকু শিখতে পারবে, তোমার কি মনে হয়? অল্প দিনের মধ্যেই সবকিছু করা সম্ভব স্যার। এখানে যে বড় ভাইরা আছে, গাইডলাইন স্যার, আপনার গাইডলাইন, বড় ভাইদের উৎসাহ স্যার, সবকিছু মিলিয়ে নিজের চেষ্টা থাকলে সম্ভব স্যার। গুড। আচ্ছা আশিক, তোমার কি মতামত যারা নতুন আসবে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে পুলিশ কনস্টেবল পদের জন্য? স্যার আমি স্যার একটাই বলবো, নতুন আমার যারা ভাইরা এখানে আসতে চাইতেছো, তোমাদের যদি মনে আত্মবিশ্বাস থাকে তাহলে চলে এসো। আর যদি এটা ভাবো যে আমি 10 দিন বা 5 দিনে যা কী করবো, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এখানে একদিন থাকলেই যেটা শিখতে পারবে সেটাই তোমার কাছে অনেক। প্রতি ঘন্টায় তুমি কিছু না কিছু শিখতে পারবে এখানে থাকলে, সে 10 দিন হোক, 1 মাস 2 মাস, যতদিনই কোর্স কর। আমি এখানে আসার আগে আমার শঙ্কা ছিল মনে যে আমি পারবো কি পারবো না, মাঠে যে কী করবো, কতটুকু চান্স পাবো পুলিশের মাঠে। এবার আমি এখানে আসার পর আমার আত্মবিশ্বাস কনফিডেন্স আছে আমার যে এবার পড়তে হবে মাঠেই, ইনশাআল্লাহ চাকরি আমার ইনশাআল্লাহ হবে। স্যারের আশীর্বাদ এবং স্যারের গাইডলাইন আমাকে আত্মবিশ্বাসী করেছে প্রবল প্রস্তুতি নিবিড় অনুশীলনের মাধ্যমে। আমি এবার নিজেকে প্রস্তুত করেছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আমি এবার চাকরি পাবো। এবং তোমাদের শুভকামনা, তোমরা চলে আসো, নিজেকে প্রস্তুত করো, নিজের যোগ্যতা চাকরি নাও, ইনশাআল্লাহ আল্লাহ যাতে এটা আমাদেরকে তৌফিক দান করে। বুঝে গেছে কি? ওকে, আর কে বলবা? কেউ বলবা না, তুমি বলো। তোমার নাম জানো কি বাবা? আমার সুরজ আলী। সুরজ আলী, সুরজরও তো কোচ বোধহয় শেষ হয়ে যাবে। আচ্ছা, 7 তারিখে নতুন ছাত্ররা আসবে তোমাদের জুনিয়ররা পুলিশ কনস্টেবল পদের জন্য, ওদের উদ্দেশ্যে কিছু বলো। স্যার আমি মনে করি সোলজার ট্রেনিংটা নিয়ে আসার জন্য মানে পুনরায় প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আসা উচিত এবং আসলে উপকৃত হবে। জি স্যার। বাবা, তুমি যে ইচ্ছাটা নিয়ে আসছিলে যে আমি ফিজিক্যালে কতটুকু পারবো বা রিটেন বা ভাইবা, তো এই ক্ষেত্রে তোমার কতটুকু হেল্প করলো এই কয়দিনের প্রস্তুতি তোমার? স্যার আমি এখান এখানে এসে অনেক উপকৃত হয়েছি এবং এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, ফিজিক্যালটা ইম্প্রুভ করতে পারছো? জি স্যার। ওকে, এরপরে নেক্সট আমরা কার কাছে যাব? হ্যাঁ, মুরাদের কাছে যাই। মুরাদ। জি স্যার। মুরাদ যদিও বা ফিজিক্যাল অনেক স্ট্রং ও খুবই ভালো, তাই না? জি স্যার। তো যে ফিজিক্যালে ভালো সে এখানে এসে আরো কতটুকু ভালো করতে পারলো এটা একটু বলো। স্যার আমি যখন বাড়িতে ছিলাম স্যার, তখন আমার মানে অনেকটা স্যার ভয় ছিল যে আমি পুলিশের মাঠে যাই কি করব, মানে কি কি থেকে কি শুরু করব। তারপর স্যার আমি এই আপনার ভিডিওগুলো দেখি, তারপর স্যার আমি একদিন সিদ্ধান্ত নিয়ে যে স্যার আমি আপনার কাছে আসবো। তখন স্যার এখানে আসলাম, আসি যখন স্যার থাকার খাওয়ার, তারপরে প্রোডাকশনের, তারপর ফিজিক্যাল এক্সারসাইজের স্যার অনেক ভালো এখানে। তো আমি স্যার নতুনদের কিছু বলতে চাই যে স্যার মানে এখানে তারা আসুক, আসলে স্যার তারা দেখতে পাবে যে অনেক উন্নত একজন মানে সব একজন স্যার প্রতিষ্ঠান আর কি। আচ্ছা, এখানে আসলে একটা কম্পিটিশন থাকে, এই কম্পিটিশনের মধ্যে নিজেকে আরো বেশি প্রুভ করা যাবে, আরো বেশি জাজ করা যাবে যে তুমি আত্মবিশ্বাসটা পারবে আর কি, তাহলে নতুন আসতে পারে তো। আসতে পারবে স্যার। গুড। ওকে মুসালিন, তুমি কিছু বলো। আমি এখানে আসার আগেই অনেক মানে দ্বিধা কাজ করছিল যে কেমন হবে না হবে, তো এসে প্রস্তুতি যখন নিচ্ছ এই দ্বিধা কি কেটে গেছে? এখানে আসার পর মনে হইতেছে যে চাকরি না পেয়ে মনে হইতেছে যে আমি চাকরি করতেছি, এরকম একটা ফিলিং আসছে, এরকম মাঠে যা ভালো করতে পারবা, ভালো করতে পারবো ইনশাআল্লাহ। গুড। ওকে, নতুনদের তানভীর কিছু বলতে যাচ্ছে, তানভীর নতুনদের উদ্দেশ্যে বল। পুলিশের মাঠে স্যার 1600 মিটার বাদ গেছিলাম, ঠিক আছে? তো স্যার আমার এখানেও যখন আমি প্রথমে আসি তো স্যার দেখা যাচ্ছে 200 মিটারও আমার লাগতো 46-47 সেকেন্ডের মতো, এখন ইনশাআল্লাহ স্যার 28-29 সেকেন্ডে স্যার পারি। 1600 মিটারে আলহামদুলিল্লাহ স্যার এখন 6.5 মিনিটের ভিতর কমপ্লিট করতে পারি। আচ্ছা, এবং লিখিত যে পরীক্ষার ওইটা স্যার যে গাইডলাইন আমি পাইছি, আমি আত্মবিশ্বাস আছে স্যার এবার আমার স্যার লিখিত ইনশাআল্লাহ হবে। আর ভাইবার কথা কি বলবো স্যার, ভাইবার আলহামদুলিল্লাহ মোটামুটি স্যার এখানে আমার অনেক ইম্প্রুভ হয়েছে।
নতুনরা যারা আসবে ওরা স্যার 15 দিনের জন্য আসলেও ওদের একটা সঠিক গাইডলাইন এবং ওরা একটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে যাইতে পারবে স্যার। গুড, সেটাই আমরা চাই, কারণ আমরা চাই সবাই যাতে নিজের যোগ্যতা পরীক্ষা কেন্দ্রে গিয়ে চাকরি পায়। বোঝা গেছে কি? আচ্ছা, তুমি কিছু বোধহয় বলবা? জি স্যার, আমি এতটাই বলবো যে এখানে সোলজার ট্রেনিং একাডেমি এমন একটা প্রতিষ্ঠান যাদের সেনা নৌ বিমান বাহিনীতে ঢোকার ইচ্ছা বা স্বপ্ন দেখেছেন, এখানে সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারলে আপনি ফিজিক্যালি লিখিত পরীক্ষা ভাইবা এবং মাঠ পর্যায়ে পর্যন্ত সকল কিছু এখানে 100% ফিট করে দেবে স্যার। আর যাদের মনোবল একটু ঘাটতি আছে তারা 100% মনোবল নিয়ে মাঠে যেতে পারবে, আর ইনশাল্লাহ প্রথম মাঠে জব হবে, ইনশাল্লাহ আমারও প্রথম মাঠে জব হবে, এতটুকু প্রবল প্রস্তুতি আমার আছে। আত্মবিশ্বাসটা বাড়ছে? জি স্যার। আচ্ছা, ইসমাইল স্যার, আচ্ছা অনেকে আসতে চায় যে 10 অথবা 15 দিন অথবা 20 দিনের মতো সময় আছে অনেক জেলার পুলিশ কনস্টেবল পদের, ঠিক আছে? তো তোমার এই কয়দিনে এসে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সোলজার একাডেমি সম্পর্কে, তো যারা নতুন সিদ্ধান্ত নিচ্ছে যে আসবে কি আসবে না, তারা এই 15 দিন অথবা 20 দিনের জন্য আসলে কি উপকৃত হবে? জি স্যার অবশ্যই, আমি সব থেকে বেশি উপকৃত হয়েছি আমার মেডিকেলে। আমার নানান সমস্যা ছিল যেটা আমি নিজেও জানতাম না, আমি নিজে বুঝতে পারিনি, তো এখানে আসার পর মেডিকেল হয়েছে, আমার মেডিকেল হওয়ার পরে আমার সমস্যাগুলো বের হয়েছে, আমি এখন ট্রিটমেন্ট করতেছি। আর স্যার ফিজিক্যালি আমি অনেক ভয় ছিল, ভীত ছিল যে মাঠে গিয়ে পারবো কিনা পারবো না, এখন স্যার আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি ফিট স্যার। আত্মবিশ্বাসটা অনেক বেশি আত্মবিশ্বাসী স্যার, কারণ সবগুলোতে স্যার আমি কোয়ালিফিকেশন হচ্ছে, এখানে মাঠে হবো ইনশাল্লাহ। গুড, তো যাই হোক, এই হচ্ছিল আমাদের কথা, ছিল ছাত্রদের মনের কথাগুলোই তোমাদেরকে শোনানোর চেষ্টা করলাম, ঠিক আছে? যখন নতুন ছাত্ররা আসবে নতুন ছাত্রদেরও তাদের মনের কথা তৈরি হবে প্রস্তুতির মাধ্যমে, তাই না? আসলে দেখা হবে নতুনদের সঙ্গে, আর পুরাতনরা চলে যাবে নতুনরা আসবে, এটাই হচ্ছিল নিয়ম, তাই না?